গত 5 অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরের। এই আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামে আফগানিস্তানের বিপক্ষে। এই দিন থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। 7 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খুব দারুণ ক্রিকেট খেলে 6 উইকেটের দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে। কোনো আসরে যখন কোনো দল জয় দিয়ে যাত্রা শুরু করে তখন নির্দ্বিধায় বলা যায় সেই আসর সেই দলের জন্য শুভ। কিন্তু বাংলাদেশের জন্যই এই আসর কতটা শুভ তা এখনও অবধি বলা যাচ্ছে না, যদিও বিশ্বকাপের মিশন শুরু করে জয় দিয়ে তারপর দেখতে হয় পরপর 2 বড় অঘটন। চলতি ওয়ানডে বিশ্বকাপে এখনো পর্যন্ত 3টি ম্যাচ খেলে মাত্র 1টি জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে 3-3 জয় নিয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে ভারত। নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে উভয় দল। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 2:30 ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের উপর অনেকাংশেই নির্ভর করছে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য। হারলে শেষ চারে ওঠার রাস্তা বেশ কঠিন হয়ে যাবে লাল সবুজের। তবে এই ম্যাচের আগে টাইগার টিম ম্যানেজমেন্টের অন্যতম চিন্তার কারণ দলপতি সাকিব আল হাসানের ইঞ্জুরি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বুধবার শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। এদিনও সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা কাটেনি। আর সাকিব খেলবেন কি না তাও এখনও নিশ্চিত না। ম্যাচের দিন সকালে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এছাড়াও বাংলাদেশের চিন্তার অন্যতম আরেক কারণ ওপেনারদের ব্যাটে রান খরা। ফর্মে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ম্যাচের শুরুর দিকেই দলকে চাপে ফেলে দিচ্ছেন এই ওপেনার। সব মিলিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপে লাল সবুজেরা। তাই বারবার আলোচনায় ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ নিয়ে। ফর্মে না থাকলেও লিটনের উপরেই আস্থা রাখতে পারে বাংলাদেশ, কেননা বাংলাদেশের স্কোয়াডে বিকল্প ওপেনার আর কেউই নেই। তাই তার উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমেরই গোরপর্তন করার জোর সম্ভাবনা। এতে ডানহাতি বামহাতি জুটির কম্বিনেশন বজায় থাকবে। এরপর খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের অন্যতম আস্থা এই ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে 4-এ দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। বেশ ফর্মে আছেন তিনি আর স্পিনও ভালো খেলেন তিনি। এই ম্যাচে সাকিব আল হাসানের খেলা এখনও নিশ্চিত না। তবে টাইগার শিবিরে অন্যতম স্বস্তির কারণ হতে পারে মঙ্গলবার সাকিব আল হাসানের রানিং এবং ব্যাটিং অনুশীলন। প্রায় 1.25 ঘন্টা ব্যাটিং অনুশীলন করার সময় তাকে বেশ সাবলীলেই দেখাচ্ছিল। তবে সাকিব কোনো কারণে খেলতে না পারলে একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। এতে এক ধাপ এগিয়ে আসতে পারেন অন্য ব্যাটসম্যানরা। তবে শেখ মেহেদী হাসানকে খেলালে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টটা একটু দুর্বল হয়ে যাবে, কেননা সাকিব আল হাসান সব্যসাচী, মানে 2-in-1, যাকে বলা হয় 1-এর ভিতরে 2। তার ব্যাটিংয়ের পাশাপাশি বাম হাতটাও ভালো চলে। আর সাকিব আল হাসান যদি সত্যি শেষ মুহূর্তে গিয়ে সিটকে পড়েন তাহলে বাংলাদেশের একজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন পড়বে, কেননা ভারতের লম্বা ব্যাটিং লাইন আপে ম্যাক্সিমাম ব্যাটসম্যানেই ডানহাতি। তাই একজন বামহাতি বোলারের দরকার পড়বে। আর তেমনটা হলে নাসিম আহমেদ নিঃসন্দেহে একাদশের জায়গা পাবেন। আর গত কয়েকটা ম্যাচে দেখা গেছে বোলিংয়ের পাশাপাশি নাসিম আহমেদ ব্যাট হাতেও শেষ দিকে ঝড় তুলতে পারেন। তাই ব্যাটে বলে মিলে গেলে সাকিব আল হাসান যদি সত্যি শেষ মুহূর্তে সিটকে যান তাহলে নাসিম আহমেদের একাদশে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। আর ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, এটা এক প্রকার প্রায় নিশ্চিত। আর পেস ইউনিটে যথারীতি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম থাকছেন। তবে এই ম্যাচে শরীফুলের পরিবর্তে একাদশের জায়গা পেতে পারেন হাসান মাহমুদ। কিন্তু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।